শুধু কলকাতা নয়, এবার বহরমপুরেও মিলল সন্দীপ ঘোষের ফ্ল্যাট। বহরমপুরের গোড়াবাজার বাবুপাড়াতে অবস্থিত এই ফ্ল্যাটে মাঝে মধ্যেই সন্দীপ ঘোষ আসতেন। শুধু ফ্ল্যাট নয়, ফ্ল্যাটের নিচের গ্যারেজেও সন্ধান পাওয়া গিয়েছে। প্রতিবেশী থেকে জানা যায়, সন্দীপ ঘোষ যখনই এই ফ্ল্যাটে আসতেন তার সঙ্গে থাকতো অনেকেই। তবে 3-4 বছর এই ফ্ল্যাটে আর কেউ আসেনি। আর সন্দীপ ঘোষের কীর্তিকলাপ প্রকাশে আসতেই ফ্ল্যাটের আবাসিকরাও তার শাস্তির দাবিতে সরব হয়েছে। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। এবার মুর্শিদাবাদের বহরমপুরে মিলল সন্দীপ ঘোষের ফ্ল্যাটের হদিশ। বহরমপুরের গোড়াবাজার বাবুপাড়াতে অবস্থিত এই আবাসনের 4 তলায় রয়েছে সন্দীপ ঘোষের ফ্ল্যাট। প্রতিবেশীদের থেকে জানা যায়, 10 বছর আগে তিনি এই ফ্ল্যাটটি কিনেছিলেন। শুধু ফ্ল্যাট নয়, ফ্ল্যাটের নিচে গ্যারেজেরও সন্ধান পাওয়া গিয়েছে। প্রতিবেশীদের থেকে জানা যায়, মাঝে মধ্যেই সন্দীপ ঘোষ এখানে আসতেন। যখনই এই ফ্ল্যাটে আসতেন তার সঙ্গে অনেকেই আসত। হ্যাঁ, আমরা সত্যি বলছি কোনোদিন চোখে দেখিনি, এই আর কি ব্যাপার। মানে আসা যাওয়া করতো, হয়তো কাজের মেয়ে এসে কাজ টাজ করতো, তখন হয়তো রাত্রিরে ঢুকতো, আবার ভোরবেলা হয়তো উনি চলে যেতেন বা ডাক্তারখানা মেডিকেলে যেতেন, এইটুকুই। না না, আমাদের সাথে তো কোনোদিনই হয়নি, মানে কোনো কথাবার্তা কিছুই হয়নি কোনোদিন। না, আমরা সেরকম দেখিনি, হয়তো কাজের মেয়ে এসে কাজ করছে তখন বুঝতাম হয়তো ডাক্তারবু আসবেন, এইটুকুই। না, এখন তো দেখি না, দরজা টরজা খোলে না। তাও 4-5 বছর হয়ে গেল, না এখন তো আর দেখি না। সম্ভবত আমার মনে হয় 2014, মানে বিল্ডিং যখন প্রথম এটা শুরু হয় আর কি, তখন থেকেই সম্ভবত আছে। কারণ আমি 2015 সালের এপ্রিল মাসে 30 তারিখে এখানে এসেছি, গৃহপ্রবেশ করেছি, তখন এসে দেখেছি ওনার ফ্ল্যাট আছে। না, এখন বর্তমানে বহুত দিন দেখি না ওনাকে, সেটা আমি বলতে পারবো না কতদিন। তবে আপনার লাস্ট বোধহয় 3-4 বছর আগে এরকম হয়তো দেখেছি, তালা দেওয়া থাকে সবসময়, সেই টাকা উনি পাঠিয়ে দেন। এ 2 BHK কত স্কোয়ার ফিট আমার ঠিক অ্যাকুরেট তো মনে নেই, হাজার হবে এরকম আর কি। দেখুন, উনি ফ্ল্যাট বাড়িতে যেরকম হয়, কে কখন আসছে না আসছে অত তো খেয়াল রাখা সম্ভব না। তবে আমি কোনো দিন ওনার ফ্যামিলিকে দেখিনি, আমি ওনাকে একাই দেখেছি। সঙ্গীর সাথে সে কীভাবে, আমি কোনো দিন দেখিনি, আমি ওনাকে যতবার দেখেছি একাই দেখেছি। তবে 3-4 বছর এই ফ্ল্যাটে আর কেউ আসেনি। ফ্ল্যাট রক্ষণাবেক্ষণের জন্য অনলাইনে টাকা পাঠিয়ে দিতেন বলেও জানান ওই আবাসনের নিরাপত্তা রক্ষী। 3 বছর ধরে ডাক্তার সন্দীপ দেখেছে কি দেখেছিলেন? আমি কোনোদিনই দেখিনি। আমি সিকিউরিটি গার্ডের ডিউটি দিই অনলাইনে, ওর কেউ আছে বলে কাউকে দিয়ে পাঠিয়ে দেয়, ওর সঠিক আমরা বলতে পারবো না কীভাবে দেয় সেটা আমি জানি। ওই গ্যারেজ, ওই যে ওই ফাঁকা ওই জায়গাটা, গাড়ির একটা গ্যারেজ, হ্যাঁ ওর নামে থাকবে, ওর গ্যারেজ ওর নামে থাকবে, ও কিন্তু ভাড়া দেয়। আবাসনে গৃহপ্রবেশের সময় সন্দীপ ঘোষের স্ত্রীও এসেছিলেন, তারপর আর তার স্ত্রীকে দেখা যায়নি। তবে আবাসনের কারোর সঙ্গে কোনো রকম পরিচয় ছিল না সন্দীপ ঘোষের, কারোর সঙ্গে কথাও বলতেন না। আর আরজিকর কাণ্ডের পরিপ্রেক্ষিতে সন্দীপ ঘোষের কীর্তিকলাপ প্রকাশে আসতেই ফ্ল্যাটের আবাসিকরাও তার শাস্তির দাবিতে সরব হয়েছে। না, উনি আমাদের সাথে কোনোদিন কথা বলেননি। হ্যাঁ, কেননা মানে প্রথম কথা হচ্ছে, উনি নিজেকে কী ভাবতেন আমরা জানি না। তা ডাক্তার ছিলেন, নিশ্চয়ই তার কোনো প্রাইভেসি থাকবে। কিন্তু আমরা কোনো দিন কথা বলিনি ওনার সাথে। একদিনই ওনার সাথে হয়নি, আমার যেদিন গৃহপ্রবেশ ছিল সেদিন ওনারও গৃহপ্রবেশ ছিল, তো আমিও নেমন্তন্ন করেছিলাম। তা ওনার ওয়াইফকে, তখন ওনার ওয়াইফ সামনে এসেছিলেন আর পেছনে একটা বাচ্চা ছেলে ছিল মায়ের পেছনে। হ্যাঁ, আমি বললাম যে আপনারা আসবেন আমার এতে গৃহপ্রবেশে, বললো আমাদেরও গৃহপ্রবেশ আছে, ঠিক আছে আপনারাও আসবেন, এইটুকুনই কথা হয়েছে ওনার ওয়াইফের সাথে। তারপর থেকে আর কোনো দিন ওয়াইফকে আমরা দেখিনি। না, তারপরে আর আসেনি। সারাদিনই আসতো, যখন উনি থাকতেন আসতেন, এত কিছু তো আমরা জানতাম না, এখন শুনতে পাচ্ছি। এই যতগুলো প্রবলেম আসছে তাতে তো বিশাল একটা শাস্তিরই ব্যাপার। হ্যাঁ, একটা নারী নির্যাতন কম কথা না, এবং একটা গভর্নমেন্ট হসপিটাল চালানো 4টিখানি কথা না, সে তার মধ্যে যদি সত্তা না থাকে তাহলে সেটা খুবই খারাপ। লীলা হসপিটাল, আ মাল্টি স্পেশালিটি হসপিটাল, 24 ঘন্টা ইমার্জেন্সি পরিষেবা।
লীলা হসপিটাল, বহরমপুর, মুর্শিদাবাদ।